নমস্কার, দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি। মন্দিরের শুভেচ্ছে মাতা শ্রী রাজবল্লভী, শরৎ জ্যোৎস্না প্রভা বিশাল ভৈরবী, দেব দেবী প্রধান বাঙালির দেব দেউল ও পুজো সংস্কৃতি সুপ্রাচীন আর দেবী রাজবল্লভীর মাহাত্ম বিশেষ উল্লেখযোগ্য। কবি কিঙ্কর মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডিকাব্যে উল্লেখ রয়েছে দেবী রাজবল্লভীর। শরৎ জ্যোৎস্না প্রভা যে দেবীর মধ্যে বিরাজমান, তিনি মা চণ্ডীর রূপান্তর হলেও শরৎকালে দেবী রাজবল্লভী দেবী দুর্গা রূপে পূজিতা হন হুগলির রাজবল্লভাতে রাজবল্লভী মন্দিরে। ইতিহাস, জনশ্রুতি আর বর্তমান দুর্গোৎসবের জাঁকজমক রাজবল্লভাতের দেবী মন্দিরের দুর্গাপুজোকে দিয়েছে অন্য মাত্রা। বঙ্গ সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য নিয়ে বয়ে চলা রাজবল্লভাতের দেবী রাজবল্লভীর দেবী দুর্গা রূপে আরাধনা ও শরৎকালীন উৎসব উদযাপনের কোলাজ ফুটিয়ে তোলার প্রচেষ্টা আজকের মাসচিন পর্যায়ে চর্চায়। রাজবল্লভী মন্দিরে দেবী ত্রিনেত্রার মধ্যে দুর্গা, কালী ও সরস্বতী রূপ যেন মিশে আছে। রাজবল্লভী মন্দির ও দেবী রাজবল্লভীকে ঘিরে ইতিহাসের সঙ্গে জুড়ে আছে লোককথা ও জনশ্রুতি। বর্তমানে সারা বছর রাজবল্লভী রূপে পূজিতা দেবী দুর্গোৎসবে চার দিন দেবী দুর্গা রূপে পূজিত হন। তবে আদিতে মন্দিরের প্রতিষ্ঠা লগ্নে দেবী রাজবল্লভী পূজিতা হতেন। ঐতিহাসিকরা মনে করেন এই মন্দিরের প্রতিষ্ঠা প্রায় 450 বছর আগে। 16 শতকে ভুরিরাজ রাজা রুদ্রনারায়ণ রায় মুখুটি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। তবে জনশ্রুতি বা অন্য একটি প্রচলিত মতে আদি মন্দিরটি 780 বছর আগে 1242 খ্রিস্টাব্দে তৎকালীন রাঢ় অঞ্চলের ভুরি সৃষ্টিদের নিয়ে গড়ে ওঠে। ভুরসুট রাজ্যের জনপদ রাজপুর বা বর্তমানে রাজবল্লভাতে রাজা সদানন্দ রায় রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শোনা যায় মোহাম্মদ ঘোরের আমলে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে রাজা শনিভাঙ্গরকে পরাস্ত করে ভুরসুট রাজ্যের রাজপদে অধিষ্ঠিত হন চতুরানন। রাজা চতুরাননের জামাতা রাজা সদানন্দ রায়কে মন্দির নির্মাণ করতে সহযোগিতা করেছিলেন বণিক গুরুদাস। দামোদর ও রণনদীর মধ্যবর্তী অঞ্চলে রাজত্ব করেছেন রাজা চতুরানন ও রাজা সদানন্দ। বলা হয়ে থাকে দামোদরের তীরে জঙ্গলে পড়ন্ত বিকেলে ধ্যানে রাজা সদানন্দ যখন রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্য মায়ের স্বপ্নাদেশ পান, তখন রাজার কাছে সুবৃহৎ মন্দির প্রতিষ্ঠার পর্যাপ্ত অর্থ ছিল না। কিছুকালের মধ্যেই মনস্কামনা পূর্ণ হয় তার। জনশ্রুতি বণিক গুরুদাস নদীপথে 7টি বজ্রা নিয়ে বাণিজ্যে বেরিয়ে রাজবল্লভাতে নোঙর করেন। এক কিশোরীকে নদী তীরে দেখে তিনি অসৎ উদ্দেশ্যে বজ্রাতে ডেকে নেন বণিক গুরুদাস। কিন্তু তারপর নদীর পাড়ে তার 6টি বজ্রা ডুবে যেতে বণিক ওই কিশোরীকে ঈশ্বরের রূপ হিসেবে জ্ঞান করেন। অতঃপর মা রাজবল্লভী বণিককে নির্দেশ দেন তাঁর মন্দির প্রতিষ্ঠা করার জন্য রাজা সদানন্দকে অর্থ সাহায্য করার জন্য। রাজা সদানন্দ ব্রাহ্মণঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাকে ক্ষত্রিয় ধর্ম অবলম্বন করে পশু পাখি শিকার করতে হতো। এমনই একদিন প্রচণ্ড ক্লান্ত শরীরে রাজা এখানে এসে হাজির হয়েছেন এবং ঈশ্বরের শরণাপন্ন হলেন। তখন এই স্থানে এক গুরুদেবের সঙ্গে দেখা হন। তিনি বলেন এই জায়গাটা খুব ভালো জায়গা, এখানে তুমি সব সাধনা করো, মা তোমাকে পথ দেখাবে। ইত্তপাশারে রাজা সদানন্দ মুখোপাধ্যায় এখানে সব সাধনা করলেন। সেই সব সাধনাকালে মা ওনাকে দেখা দিলেন। মা দেখা দিয়ে বললেন আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই, তুমি আমাকে প্রতিষ্ঠা করো। বণিক গুরুদাস 7টা বজ্রা নিয়ে এখান দিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। সন্ধ্যার ঠিক একটু আগে এক ছোট্ট মেয়ের রূপ ধরে তিনি এখানে দেখা দিলেন। মাঝিরা বললেন বণিককে যে এই মেয়েটিকে বজ্রায় তুলে নিয়ে গেলে কেমন হয়। তখন বণিক বলল ঠিক আছে, মেয়েটিকে বজ্রায় তোলো। এক একটা বজ্রায় পা দেয় মেয়েটি, আর একটা করে বজ্রায় ডুবে যায়। তিনি তখন বুঝতে পারেন যে এ সাধারণ মেয়ে নয়। তখন মা সম্বোধন করে তাকে পায়ে পড়ে যায়। তখন মা বলে আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই, রাজা সদানন্দকে তুমি প্রচুর অর্থ দিয়ে সাহায্য করো। বণিক গুরুদাস রাজাকে প্রচুর অর্থ দিলেন এবং এখানে মায়ের, আমরা এটা মন্দির বলিনি, মা বলেছিলেন মায়ের বাড়ি তৈরি করতে, আমরা মায়ের বাড়ি বলি জানি। মন্দির
প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই পূজিত হয়ে আসছেন মা রাজবল্লভী। ঐতিহাসিকরা মনে করেন রাজা রুদ্রনারায়ণ বর্তমান মন্দিরটি ষোড়শ শতকে নির্মাণ করার পরবর্তী সময়ে দেবী রাজবল্লভী দুর্গোৎসবের ঋতুতে দুর্গারূপে পূজিতা হন। এক যুগ পর গঙ্গাজল ও গঙ্গা মাটি দিয়ে নির্মাণ করা মূর্তি স্থাপন হয় অক্ষয় তৃতীয়ার দিন। আদি মন্দির ধ্বংস হয়ে গেছে কালের নিয়মে, বিংশ শতকে নতুন করে স্থাপিত হয় মন্দির। ১৯৩৩ সালে প্রভূতভাবে সংস্কার করা হয় এই মন্দিরের। আনুমানিক এই মন্দির ৮৫০ থেকে ৯০০ বছরের পুরনো, হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম। এখানে প্রশাসনের তরফ থেকে অনেক প্রোটেকশন নেওয়া হয়। মায়ের ৪ দিন অনেক অলংকার থাকে শরীরে, ওই পুজোর ৪ দিন মাকে খুব সোনা দানা দিয়ে আমাদের অলংকারের সুসজ্জিত করে রাখা হয়। এখানে যত সন্তানরা আছে সবাই ছুটে আসে, আশপাশের বহু দূর থেকে মানুষ আসেন। আর মহানবমীর দিন মায়ের একটা বিরাট পুজো অর্চনা হয়, তাতে মহিষ বলি প্রথা আছে, মহিষ আমাদের আনা হয়, সেই মহিষ বলি নবমীর দিন বলিদান হয়। দুর্গাপূজার ৪ দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় রাজবল্লভী মায়ের মন্দিরে। দুর্গারূপে পূজার সময় পঞ্জিকার নির্ঘণ্ট মেনে পুজো হয় না মায়ের। জলঘড়ির সময় ধরে মা রাজবল্লভী পূজিত হন দেবী দুর্গারূপে। মন্দিরের প্রবেশদ্বারের কাছেই আছে জলঘড়ির ঘর। ঘড়িয়াল আশ্বিন পঞ্চমীর দিন, আগে যখন ঘড়ি ছিল না তখন একটি জলভর্তি পিতলের হাঁড়ির মধ্যে একটি জলভর্তি বাটি রাখা হতো। ১২ ঘন্টা ব্যাপী সারাদিনে ৩০ বার ডুবত বাটি, অর্থাৎ একদিনে ৩০ দণ্ড আর ৭ দণ্ড সমান এক প্রহর। প্রহরের হিসাব ধরে পঞ্চমী থেকে দশমীর পূজা নির্ধারণ করা হতো, যা বর্তমানেও এই দণ্ড বা প্রহরের হিসাব কষে দুর্গারূপে পূজিত হন মা রাজবল্লভী। সময় নির্ধারণ, এখানে মায়ের জল ঘড়ি আছে। আগেকার দিনে আপনারা জানেন সূর্য ঘড়ি, বালি ঘড়ি, জল ঘড়ি ইত্যাদি ছিল, সেই অনুপাতে এখানে জল ঘড়ি আছে। আমাদের একজন ঘড়িয়াল আছেন, তিনি ঠিক করেন, টাইম মেনটেন করেন, পল ক্ষণ ইত্যাদি জানিয়ে আমাদের এখানে মন্দিরকে জানায় ঘড়ির মারফত। পাঁচি পুচির যে লেখা সেটা তখন আমাদের এখানে কোনো মান্যতা হয় না। শুধু রাজবল্লভী মায়ের পুজো নয়, জলঘড়ির সময় ধরে গোটা রাজবলহাট গ্রামের দুর্গাপুজো অনুষ্ঠিত হয় আজও। নবমীতে দেওয়া হয় মোষ বলি এবং এক বিশেষ পদ্ধতি মেনে বলি দেওয়া হয় একটি ছাগ ও একটি ভেড়ার। এই বলির প্রথাও চলে আসছে প্রায় আবহমান কাল ধরে। শ্বেতবর্ণের মায়ের মূর্তিকে শ্বেত কালীও বলা হয়। তবে রাজবল্লভী মাকে দুর্গারূপে পুজো করার সময় মানা হয় না পঞ্জিকায় উল্লেখিত নির্ধারিত সময় বা নির্ঘণ্ট। পূজা হয় জলঘড়ির নির্ঘণ্ট মেনে। চৈত্র সংক্রান্তি ছাড়াও দুর্গাপুজোর মধ্যে একমাত্র নবমীর দিন মাকে দেওয়া হয় না কোনো ভোগ। মায়ের অন্নসেবার তো নিত্যদিন, শুধু বছরে ২টো দিন অন্নসেবা বন্ধ থাকে, একটা দুর্গাপুজোর মহানবমীর দিন আর চৈত্র মাসের সংক্রান্তির দিন, বছরের শেষ দিন। এই ২টো দিন মা অন্নসেবা নেন না, বাকি ৩৬৩ দিন মায়ের অন্নসেবার প্রচলন চালু আছে, সেইভাবেই চলে আসছে। এই দুর্গাপুজোর নবমীর দিনে এখানে এখন পর্যন্ত মহিষ, মেষ এবং পাঁঠাবলির প্রচলন আছে। বংশের পুরোহিত বংশানুক্রমে মন্দিরের পৌরোহিত্য করে আসছেন যুগ যুগ ধরে। মন্দিরে পুজোর জন্য ৩টি আসন আছে। মন্দিরের সংলগ্ন অবস্থিত আছে নাথ মন্দির, শিব মন্দির, নহবতখানা এবং নিত্যভোগের জন্য আছে রন্ধনশালা। প্রতিদিন মাছসহ অন্যান্য শাকসবজি দিয়ে একটি পদ রান্না করে ডাল ভাতের সাথে মাকে ভোগ নিবেদন করা হয়। তার সাথে দেওয়া হয় পায়েস। সেই ভোগ প্রতিদিন আগত মায়ের ভক্তদেরও দেওয়া হয়। দুর্গোৎসবের ৪ দিন ভক্ত সমাগমে রাজবল্লভী মন্দির হয়ে ওঠে তীর্থক্ষেত্র। রাজপুর বা রাজবলহাট, রাজা সদানন্দ বা রাজা রুদ্রনারায়ণ, যে নামে বা যার প্রচেষ্টায় রাজবল্লভী মন্দির নির্মিত হোক না কেন, অতীতের মন্দিরের ইতিহাসের সঙ্গে জুড়ে আছে মধ্যযুগীয় বঙ্গের ইতিহাস, বর্তমানের সঙ্গে জড়িয়ে আছে ধর্মবিশ্বাস, চাঁকচমক আর জৌলুস। বাঙালি দুর্গোৎসবকে অনন্য মাত্রা দিয়েছে হুগলির রাজবল্লভী মন্দিরের দুর্গাপুজো। পুজোর বাদ্রি ঘণ্টা ঢাক কিন্তু বেজেছে, আকাশে বাতাসে পুজোর গন্ধ। সারা পশ্চিমবাংলায় যেরকম দুর্গাপুজো হয় তার পাশাপাশি এইখানের পুজো অন্যান্য যে দিনের মতো, কিন্তু পুজোর দিন ৫টা দিন কিন্তু লাখ লাখ মানুষের সমাগম ঘটে। হুগলি থেকে ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাঁতরা, সময় কলকাতা।